মাননীয় সদস্য কাজী নবির আহমেদ সম্পূর্ণ প্রশ্ন করুন মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় আইনমন্ত্রীর সমীপে আমি জিজ্ঞাসা করছি যে আমাদের যশোর জেলা একটি সুপ্রাচীন জেলা ব্রিটিশ ভারতের প্রথম জেলাগুলোর মধ্যে অন্যতম আমাদের যশোর জেলাতে মাননীয় প্রধানমন্ত্রীর প্রধানতায় আমাদের দু হাজার সতেরো সালে মাননীয় আইনমন্ত্রী তত্ত্বাবধানে একটি নতুন সুদৃশ্য চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নির্মাণ করা হয় যেটা বারোতলা যার মাধ্যমে কিন্তু আমাদের বিচার কার্য আরও সুন্দরভাবে ভালোভাবে করা কিন্তু বর্তমানে সম্ভব হচ্ছে এবং দূর দূরান্ত থেকে বিচার প্রার্থীরা এসে তারা বিচারের তারা সুবিধা পাচ্ছেন তারা বিচার পাচ্ছেন আমি মাননীয় আইনমন্ত্রী মহোদয় আপনার মাধ্যমে আমি জিজ্ঞাসা করতে যাচ্ছি যেহেতু একটি বিশাল কার্য পরিচালনা করার জন্য আমাদের বেঞ্চ এবং বারের মধ্যে সম্পর্ক রাখা অত্যন্ত জরুরি এবং বেঞ্চ এবং বারের মধ্যে অত্যন্ত একটা গভীর সম্পর্ক থাকে যশোরের বার যেটি সেটাও কিন্তু অত্যন্ত সুপ্রাচীন বার আমার যদি আঠারোশো আশি সালে এই বারটি কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর আমাদের যশোরের তৎকালীন আওয়ামী নেতা অ্যাডভোকেট শহীদ মশিউর রহমান তিনি তখন এমএলএ নির্বাচিত হয়েছিলেন এবং ক্যান্টনমেন্টের তাকে অত্যন্ত নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছিল তিনিও কিন্তু এই বারের কিন্তু সভাপতি ছিলেন ইতিমধ্যে দু সালে আমাদের তৎকালীন বারের আমাদের সভাপতির মাধ্যমে মাননীয় আইনমন্ত্রী সমীপে কিন্তু আমাদের আবেদন দেওয়া আছে আমাদের বারের জন্য একটি নতুন ভবন নির্মাণ করার জন্য মাননীয় আইনমন্ত্রী কি বলবেন কি আপনার মাধ্যমে যে এটা এই ভবনটি নির্মাণ করা হবে কিনা আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সংসদ সদস্যকে এই প্রশ্ন করার জন্য মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমি জানা এই সংসদকে জানাতে চাচ্ছি যে মাননীয় স্পিকার সরকারের কিন্তু বার অ্যাসোসিয়েশন বিল্ডিং করার জন্য কোনো বরাদ্দ দেওয়ার কোনো হেড নাই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর বদন্যতায় এবং মাননীয় প্রধানমন্ত্রীর ফান্ড থেকে আমরা এই বার নির্মাণ করার বার অ্যাসোসিয়েশন ভবন নির্মাণ করার অনেক প্রকল্প হাতে নিয়েছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যখন আমার কথা হয়েছে তিনি আমাকে বলেছেন যে যেখানেই এই বার অ্যাসোসিয়েশন ভবন নির্মাণের প্রকল্প গ্রহণ করা হবে তার কাছে যেন টাকা চাওয়া হয় এবং সারা বাংলাদেশেই আমরা সেটা করার ইচ্ছা রাখি এবং আমার মনে হয় সারা বাংলাদেশের মধ্যে যশোর ইনক্লুডেড তো সেই জন্য যশোরেও ইনশাল্লাহ এই বিল্ডিং হবে